সিলেট 6 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক সরওয়ার হোসেনের ফ্রান্স আগমনে গোপালগঞ্জ ও বিয়ানীবাজার ফ্রান্স প্রবাসীদের যৌথ আয়োজনে মতবিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন ফ্রান্স থেকে আবুল কালাম মামুনের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে ফ্রান্সের সিলেটবাসীরা প্রবীণ মুরব্বী সিলেট সমিতির উপদেষ্টা সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে গোপালগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত সরওয়ার হোসেন, প্রধান বক্তা নূর উদ্দিন লুদি, বিশেষ অতিথি গোপালগঞ্জ উন্নয়ন পরিষদের সহসভাপতি আলতাফুর রহমান, সিনিয়র সহসভাপতি সেলিম আহমেদ, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন বোরহান, গোপালগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ সহসভাপতি বিলাতুর রাজা, সজীব আহমেদ, সঞ্জয় দেব, মন্টু, কয়েস আহমেদ, জাকির আহমদ, শাহজাহান শাহী, হাসান সিরাজ, আশরাফুল ইসলাম, শরফুদ্দিন স্বপন, সজীব আহমেদ, লিটন আহমেদ, বিলাতুল রেজা, নুরুল আবেদিন, আকিল ইব্রাহিম, নজির আহমেদ কামালি, ফরহাদ খান, ইনায়েত হোসেন, সোহেল, জিল্লুর রহমান, ফয়জুল হক, অলি আহমেদ, মিজানুর রহমান জামাল, দুলাল আহমেদ, জুবের আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকির হোসেন, সাদিকুর রহমান, খান জাফর, অলিউর রহমান, দুলাল আহমদ, আলী আহমদ, আলতাফ আহমদ, ইকবাল আহমেদ, রুহেল আহমেদ প্রমুখ প্রবাসী নেতৃবৃন্দ। ইউরো বাংলা প্রেস ক্লাবের আন্তর্জাতিক সেমিনারের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেন সাংবাদিক তাইজুল ফয়েজ। বক্তব্যগণ আগত সরওয়ার হোসেনের ভূয়সী প্রশংসা করেন। তিনি কোনো এমপি না হয়েও দুই উপজেলাবাসীর সুখে দুঃখে মহামারী করোনা ভাইরাস থেকে গত বন্যায় কর্মজীবী থেকে সাধারণ খেটে খাওয়া গ্রামের লোকজন সবার পাশে ছিলেন ও আগামীতে আরও বেশি অসহায়দের পাশে দাঁড়াতে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আবেদন জানান। সরওয়ার হোসেন জানান, আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবেন, সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। কই মাননীয় প্রধানমন্ত্রী তো গত নির্বাচনের আগে 188 কোটি টাকা দিয়েছেন সিলেট শহর থেকে গোলাপগঞ্জ হয়ে ছারকাই হয়ে জকিগঞ্জে গিয়েছে রাস্তা। কই 188 কোটি টাকার কাজ কই? সেই কন্ট্রাক্টর সব টাকা ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টর মিলে মাঝে মাঝে কিছু কিছু জায়গা কুড়ে কুড়ে সেই টাকাও শেষ, সেটা দেখার কেউ নাই। সেটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেখবে? সেই কন্ট্রাক্টর আবার ভারপ্রাপ্ত সভাপতি হন, বাগবাটুয়ারা টাকা দিতে পারলে আপনি সভাপতি হতে পারবেন, সবই হতে পারবেন, চুরি করেও বেঁচে না। আমি আমার গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমি যতটুকু পারি আমি কাজ করে যাচ্ছি। এক সময় আমার দুটা থানা পুলিশ পর্যন্ত এদের কাছে আমার মানুষ জিম্মি ছিল। কোনো মানুষ একটা জিডি করতে যেতে হলেও থানায় গিয়ে ঢুকতে পারতো না। ওনাদের ওই যে আমার ভাই বলছিলেন খলিফা, এই খলিফাদের কাছে গিয়ে বলতে হইতো, না হইলে উল্টা মামলা হইতো।